আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হাইপারসনিক মিসাইল ফাত্তা উদ্বোধন করল মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসলামী ইরান। ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হচ্ছে 1400 কিলোমিটার। এটি সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করছে তেহরান। এটি ইসরায়েলের আহরণ সহ যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করতে পারে বলেও দাবি করা হয়েছে। এর গতি Mach 14 কাছাকাছি, রেঞ্জ 1400 কিলোমিটার, সলিড ফুয়েল ইঞ্জিন, স্ফেরিক্যাল ইঞ্জিন সমৃদ্ধ ওয়ারহেড, ম্যানুভারিটি সক্ষমতা সম্পন্ন ডিরেকশন, মুভেবল নজল টেকনোলজি, হাই প্রিসিশন স্ট্রাইক ক্যাপেবল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ইত্যাদি পশ্চিমা শক্তিগুলোর আগেই হাইপারসনিক টেকনোলজি অর্জন করেছে ইরান। আমেরিকা বহু বছর ধরে হাইপারসনিক মিসাইলের টেকনোলজি অর্জন করার বহু অর্থ ও সময় খরচ করেও এই সফিস্টিকেটেড টেকনোলজি অর্জন করতে সক্ষম হয়নি। কিছুদিন আগেও আমেরিকা অষ্টমবারের মতো হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করে ব্যর্থ হয়েছে। কিন্তু ইরান অনেক আগেই এই টেকনোলজি অর্জন করে ফেলেছে এবং এখন তা উদ্বোধনও করল। এই মিসাইলের নাম ফাত্তা ঠিক করেছেন স্বয়ং ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী হুসাইনি খামেনি। ইরান কিছু কিছু টেকনোলজিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ অনেক শক্তিধর পশ্চিমা দেশগুলোও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। উল্লেখ্য, হাইপারসনিক মিসাইল টেকনোলজি, এয়ার ডিফেন্স বোর্ড, সর্বোচ্চ গতিসম্পন্ন টর্পেডো, অত্যাধুনিক ড্রোন, হাইটেক এয়ার ডিফেন্স সিস্টেম, হাই প্রিসিশন গাইডেড মিসাইল ইত্যাদি টেকনোলজিতে ইরান পশ্চিমা অনেক দেশকে পেছনে ফেলে দিয়েছে। এমনকি আমেরিকাকেও কিছু কিছু ক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ইরানের নেতৃত্বে গোটা মুসলিম বিশ্ব আবারও যাচ্ছে। আর ইরানের এই পদক্ষেপ তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বিরোধিতা সত্ত্বেও ইরান বলছে তারা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করবে। এবার শুধুমাত্র ইরানের পরমাণু অস্ত্র দেখার অপেক্ষা। আপনার কি মনে হয়, ইরান কি পারবে পরমাণু সক্ষমতা অর্জন করতে? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। এখন চলে যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।